হ্যালো ফ্রেন্ডস মালু রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালি অন্যতম প্রিয় খাবার মিষ্টি দই অনেকেই বলে যে মাটির পাত্র ছাড়া এটা ভালো জমে না কিন্তু ঘরে থাকা স্টিল বা কাচের পাত্রেও এটা খুব সুন্দরভাবে জমে আর কয়েকটা স্টেপ ফলো করলে একদম দোকানের মতো চাপচাপ হয়ে জমে আর একটা সোদা গন্ধও থাকে যেমন মাটির ভারে জমালে দইয়ের একটা সুন্দর গন্ধ থাকে তো সেগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত সুন্দরভাবে জমেছে দইটা তো চলো দেরি না করে শুরু করি আজকে আমি হাফ লিটার দুধের বানাবো তো তার জন্য দেড়শো গ্রাম চিনি লাগছে প্রথমে চিনিটা ক্যারামলাইজ করব প্রথমে দেড়শো গ্রামের মধ্যে হাফ পরিমাণ চিনিকে ক্যারামালাইজ করব সবটা দেব না একটা ননস্টিক প্যানে এটাকে একদম লো ফ্লেমে বসিয়ে দিতে হবে দিয়ে এটা দশ মিনিটের মধ্যে আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে ক্যারামলাইজ শুরু হবে যখন গোল্ডেন ব্রাউন হবে সেই সময় ক্যারামলাইজ মনে করবে কমপ্লিট প্রায় প্রপার যেটা এরপর এতে আমি এক কাপ গরম দুধ দেব গরম দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামলাইজ সুগারটা শক্ত হতে থাকবে কিন্তু তার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে ওটা গলবে তার জন্য কন্টিনিউয়াস তোমাকে নাড়তে হবে এরপর পাঁচশো এম এর বাকি আরও তিন কাপ দুধ আমি এতে অ্যাড করব দু কাপ আর বাকি চিনিটাও দিয়ে দেব এরপরে আরও এক কাপ দুধ আমি অ্যাড করব তাহলে পুরো পাঁচশো এম হয়ে যাবে দিয়ে কন্টিনিউয়াস স্টারিং করতে হবে যতক্ষণ না চিনিটা গলে আর একদম খুব মানে কেয়ারফুলি এই স্টেপটা করতে হবে কন্টিনিউয়াস দশ মিনিট একদম লাগবে সময় আস্তে আস্তে দেখো মিল্কটা আর কালার চেঞ্জ হচ্ছে আর এটা পরিমাণেও কম হয়ে যাচ্ছে আর ঘনও হয়ে যাচ্ছে মোটামুটি দশ মিনিট পরে এটা হাফ পরিমাণে হয়ে যায় আর ঘনত্বটাও বোঝা যায় কালারটা আস্তে আস্তে একদম ব্রাউন মিষ্টি দইয়ের যেই কালারটা অ্যাপারেন্টলি সেই রকম আসে এই রকম অবস্থায় যে একটু ভারী ভারী লাগবে উপর থেকে ফেললে একটু ভারী মনে হয় যেন ঘন হয়ে এসছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এটাকে ঠান্ডা করবো তবে একদম পুরো ঠান্ডা হবে না এটা লিউ কম হবে এরপরে আমি নেবো কার্ড একশো গ্রাম হাং কার্ড নিয়েছি হাফ লিটার দুধের জন্য এই হাংকারটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি তোমরা চাইলে মার্কেটে হাং কার্ডও ইউজ করা যায় তো এটাকে একদম ক্রিমের মতো ফেটিয়ে নিতে হবে এটার টেক্সচারটা যত ক্রিমি হবে মিষ্টি দই কিন্তু তত ক্রিমি টেক্সচার আসবে এইরকম একদম ক্রিমের মতো ফেটিয়ে নিতে হবে দেখো চামচ থেকে পড়ছে না একদম ক্রিম হয়ে মতো হয়ে গেছে তো এখানে হুইস্কারও ইউজ করা যায় কিন্তু পরিমাণে অল্প বলে আমি চামচ দিয়েই করলাম এরপরে ওই হালকা গরম ক্যারামেলাইজ দুধটা অল্প অল্প করে এই হাঙ্কারের মধ্যে মেশাবো একসাথে সবটা দিলে কিন্তু দেলা পাকিয়ে যাবে তো অল্প অল্প করে এখানে আমি মেশাবো আবার অল্প দেবো আবার ভালো করে মেশাবো একদম ক্রিমের মতো এটাকে মিক্স করে বানাতে হবে দেখো ক্রিমের মতো একটা টেক্সচার এসছে এরপরে যে পরিমাণ অল্প পরিমাণ দুধটা আছে ওটা এতে দিয়ে দেব এইবারে ভালো করে সবটা মিশিয়ে নেব এটা এখন সেট করবার জন্য রেডি হয়ে গেছে এবার আমি একটা কাঁচের আর একটা স্টিলের পাত্র নিলাম তার মধ্যে আমি এই মিষ্টি দইয়ের টাকে ঢালব মাটির পাত্র হচ্ছে সবচেয়ে মানে বেস্ট কিন্তু মাটির পাত্র না থাকলেও কোনো অসুবিধা নেই এতেও দেখবে কত সুন্দরভাবে জমে যাবে এরপরে আমি এগুলোকে কভার করবো করে এটাকে গরম জায়গায় রাখতে হবে বা এটাকে টাওয়েল দিয়ে যদি ঢেকে দেয়া যায় তো যত মানে একদম ঠিকঠাকভাবে জমে যায় আমি এর ওপরে দুটো টাওয়েল চাপিয়ে দেব দিয়ে ওভার রেখে দেব। সাত আট ঘন্টাই যথেষ্ট কিন্তু ওভার নাইটে আরও ভালোভাবে জমে সকালবেলায় আমি খুলে দেখলাম যে দইটা সুন্দরভাবে জমে গেছে এটাকে এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই ভালো লাগে তো আমি এই কাঁচের পাত্রে যেটা আছে ওটাকে আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব আর যেটা স্টিলের পাত্রে নিয়েছি এটাকে আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দেব আর যেটা স্টিলের পাত্রে জমিয়েছি সেটাকে আমি আরও একটা স্টেপের মধ্যে দিয়ে আর একটা স্টেপ করব। সেটা হচ্ছে এটাকে আমি বেক করব। যেরকম কেক বেক হয় তো একটা গামলা বা কড়া গ্যাসের ওপর বসিয়ে নেব কম আছে তার উপর একটা স্ট্যান্ড বা স্ট্যান্ড না থাকলে বাটি যাতে টাচ ডাইরেক্ট টাচ না হয় এরপরে এটাকে ঢেকে দশ মিনিট মতো এটাকে আমি বেক করবো দশ মিনিটের বেশি যেন না হয় এরপর দশ মিনিট বাদে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করব। দিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য আবার রেখে দেব। এক ঘন্টা পরে আমি বের করে এনেছি দুটোই যেটা বেক হয়নি আর এটা বেকড মিষ্টি দই তো যেইটা বেক হয়নি সেটা আমি কেটে দেখাচ্ছি এটা টেক্সচারটা দেখো এটা জমেছে কিন্তু একটা সফট মতো লাগছে কিন্তু যেই দইটা বেকড করেছি ওটা একদম দোকানের মতো চাপ চাপ হয়ে জমেছে দেখো খুব সুন্দরভাবে জমেছে তো ব্যাক করে মিষ্টি দইটা একদম দোকানের মতো সুন্দরভাবে জমে গেছে তো তোমরাও এইভাবেই বানাও মিষ্টি দই আর বলো রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট